তোমরা অনেকেই আমার কাছে বারবার জানতে চাইছিলে ট্যাবের টাকা কবে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ট্যাবের 10,000 টাকা দেওয়া হবে, কিন্তু সেই টাকা কবে দেওয়া হবে? আমরা বিভিন্ন রকম জায়গা থেকে যে খবরটুকু পাচ্ছিলাম সেই খবরটুকু তোমাদেরকে বলছিলাম, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করলেন ট্যাবের টাকা পাওয়া যাবে এবং নির্দিষ্ট একটি মাসের একটা ডেডলাইনও দিয়ে দিলেন, এই মাসের মধ্যে পাওয়া যাবে। তো অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন সেটা শুনবে। তার আগে বলবো, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবে। তো শুনে নাও মাননীয় মুখ্যমন্ত্রী কী বলছেন। সবুজ সাথীতেও 10 লক্ষ সাইকেল এবছরেও দেওয়া হচ্ছে এবং ট্যাব যেটা ক্লাস 9 দিই সেটা আমরা দিয়ে দেবো। ওই ফোন যেগুলো মোবাইল ফোন বা স্মার্টফোন যেগুলো সেটা আমরা নভেম্বরের মধ্যে আমরা দিয়ে দেবো। সুতরাং আমাদের যা সিদ্ধান্ত সামাজিক সংস্কারের, সমাজ সংস্কারে আমার মনে হয় পশ্চিমবঙ্গ একটা নজির গড়েছে। তো অবশ্যই শুনে মাননীয় মুখ্যমন্ত্রী কী বললো। মাননীয় মুখ্যমন্ত্রী বললো নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে, অর্থাৎ নভেম্বর মাস পার হবে না, নভেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে। সেটা নভেম্বর মাস হতে পারে বা যদি তার আগে সম্ভব হয় তার আগে, অর্থাৎ নভেম্বর মাস পেরোবে না। হ্যাঁ, আর একটা কথা সম্ভবত একটু ভুল বলে ফেলেছেন, সেটা হচ্ছে যে ক্লাস নাইনের কথা বলেছেন, ক্লাস 9 না, সেটা ক্লাস 12 হবে, হয়তো এটা স্লিপ অফ টাঙ্ক হতে পারে। তো যাই হোক, তোমরা অবশ্যই টাকা পাচ্ছ, তোমাদের অধৈর্যের কিচ্ছু নাই, এই নভেম্বরের মধ্যেই তোমরা টাকা পেয়ে যাচ্ছ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে, আর নতুন এসে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টাচ করবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।